নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কাছাড়ের সংবাদ জগতেও ঘটল করোনার সংক্রমণ, আক্রান্ত বিশ্বকল্যাণ পুরকায়স্থ। রেল বেসরকারীকরণের প্রতিবাদ দেশ জুড়ে, শিলচরেও সিটুর বিক্ষোভ প্রদর্শন। লকডাউনের জের অবশেষে বাংলাদেশ থেকে স্বগৃহে ফিরলেন 83 ভারতীয়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আশঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হল। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং পুলিশ কর্মীদের পর এবার করোনার সংক্রমণ ঘটল সাংবাদিক মহলেও। মারণ করোনার বিরুদ্ধে সামনের সারি থেকে লড়াই করে যাচ্ছেন এরা। শিলচরের দৈনিক প্রান্তজ্যোতির কর্মরত সাংবাদিক বিশ্বকল্যাণ পুরকায়স্থ উর্ফে তিলক করোনা আক্রান্ত হয়েছেন। সামান্য জ্বর ও কাশিতে কয়েকদিন ধরে ভুগছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার ডাক্তাররা তাকে সোয়াব টেস্ট করাতে বলেন। শুক্রবার সকালে রিপোর্ট আসার পর জানতে পারেন তিনিও করোনায় সংক্রমিত হয়েছেন। এর ফলে বিশ্বকল্যাণ পুরকায়স্থই হলেন বরাক উপত্যকায় প্রথম করোনা আক্রান্ত সাংবাদিক। তিলক নিজেই জানিয়েছেন, প্রশাসনের পরামর্শে আগেই তিনি পরিবারের অন্যান্য সদস্যদের দুধপাতিলের মূল বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। জেলার স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরীও এদিন সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত জানান। বিশ্বকল্যাণের কোভিড ধরা পড়ার ঘটনায় শিলচরে সাংবাদিক মহলে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ গত বৃহস্পতিবারও তিনি শিলচর প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে যোগ দেন, তাই এর রেস ধরে অন্যান্য সাংবাদিকদেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আজকে পজিটিভ হয়েছেন এর মধ্যে একজন জার্নালিস্টও আছেন, উনাকে আমরা এসএমজেড সিভিল হাসপাতালে ভর্তি করেছি। করোনা ক্রমশই ভয়াবহ রূপে সমাজে বিস্তার ঘটাচ্ছে। একে একে সংক্রমিত হয়ে পড়ছেন কোনো ভ্রমণ ইতিহাস নেই বা উপসর্গহীন ব্যক্তিরাও। শুক্রবার শিলচরে নতুন করে আরো 15 ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 5 জনের নেই ভ্রমণ বৃত্তান্ত এবং উপসর্গ। এর মধ্যে দাসকলোনির বাসিন্দা সাংবাদিক বিশ্বকল্যাণ পুরকায়স্থ রয়েছেন। তাছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন মেহেরপুরের উত্তম কুমার দাস, মিটন কুমার দাস, রাঙ্গিরখাড়ির প্রিয়াঙ্কা ঘোষ, লিঙ্ক রোডের শুভেন্দু পুরকায়স্থ। এরা সবাই সামান্য জ্বর নিয়ে কোভিড পরীক্ষা করান, টেস্টের ফল পজিটিভ আসে। এই উপসর্গহীন রোগীরা ছাড়াও এদিন নিরাপত্তা বাহিনীর মোট 3 জন সহ ভিন্ন রাজ্য থেকে আসা আরো 9 জন নাগরিক রয়েছেন। রেল বেসরকারীকরণের প্রতিবাদে শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভ প্রদর্শন করেছে শ্রমিক সংগঠন সিটু। শিলচরেও এদিন রেল স্টেশন প্রাঙ্গণে সিটুর অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং যুব ফেডারেশনের সদস্যদের উদ্যোগে বিক্ষোভ দেখানো হয়েছে। ভারত সরকার 151টি রেলগাড়ি ও 109টি রেললাইন ব্যক্তিগতকরণের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এই বেসরকারীকরণের উদ্যোগ বাস্তবেও অনেকটাই এগিয়ে গিয়েছে। পাশাপাশি রেলে 1 লক্ষ শ্রমিক কর্মচারীর পদ বিলোপ করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা বিপর্যয়ের সময় সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এই জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে বলে সিটু নেতাদের অভিযোগ। এদিন বিক্ষোভ কর্মসূচিতে সিটুর পক্ষে বক্তব্য রাখেন সুপ্রিয় ভট্টাচার্য, অভিজিৎ গুপ্ত এবং যুব ফেডারেশনের পক্ষে বক্তব্য রাখেন দেবজিৎ গুপ্ত ও সারস্বত মালাকার। আমরা শিলচরে এই রেলওয়ে স্টেশনে আমরা সিআইটিইউ থেকে আজ এই প্রতিবাদ জানাচ্ছি। লকডাউনের সমস্ত নিয়ম মেনে বৃহত্তর জমায়েত না করে আমরা প্রতিনিধিমূলকভাবে আমরা আজকে এখানে প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারের কাছে দাবি করছি যে কোনো অবস্থাতেই জনগণের এই বৃহৎ শিল্প, যেখানে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী কাজ করছেন, সেটাকে বিক্রি করে এই দেশের সম্পদকে ব্যক্তিগত মুনাফাবাজির জন্যে তুলে দেওয়ার আমরা বিরোধিতা করছি এবং আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব যদি এখান থেকে সরে না আসে। মোদি সরকারকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে এই করোনার যে ভয়াবহ বিপর্যয়, এই বিপর্যয়টাকে তারা যেন তাদের কাজে না লাগায়, তারা যেন তাদের সুবিধার কাজে এই সরকারি সম্পত্তি, জনগণের সম্পত্তি বিক্রি করার কাজে এটাকে যেন তারা অ্যাডভান্টেজ হিসাবে কাজে না লাগায়, মানুষের যে বিপর্যয় সেই বিপর্যয় থেকে উদ্ধার পাওয়ার জন্য যেন তারা ব্যবস্থা গ্রহণ করে, এটাই আমরা দাবি জানাচ্ছি। আগামীতে আমরা আরও দীর্ঘ আন্দোলনে নামব যদি রেল বেসরকারীকরণের এই প্রস্তাব থেকে তারা সরে না আসেন।
আসামে বিধানসভা নির্বাচনের আজ এক বছরও সময় বাকি নেই, তাই রাজ্য জুড়ে শিলান্যাসের চেনা রাজনীতি চলছে। বলা ভালো, ধুম লেগেছে বিভিন্ন রাস্তার সংস্কার ও প্রকল্পের শিলান্যাসের ঘটনা। চতুর্দশ অর্থ কমিশনের অধীনে এই প্রকল্পগুলির কাজের সূচনা করা হচ্ছে। শিলচরের বিধায়ক দিলীপ কুমার পালও একই কাজ করে চলেছেন প্রতিদিন। মধুরবন্দের পুরনো লক্ষ্মীপুর রোডের ওপর দিয়ে বেরেঙ্গা সহ বিভিন্ন গ্রামে গিয়ে শিলান্যাস চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু খানাখন্দে ভরা বেহাল ওই সড়কটি সংস্কারে তার কোনো দৃষ্টি নেই। প্রায় প্রতিদিনই বেহাল সড়কের কারণে মধুরবন্দ এলাকায় দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এরকম একটি দুর্ঘটনায় এক স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তখনও এলাকাবাসী দুর্ঘটনার জন্য বেহাল রাস্তাকেই দায়ী করে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। কিন্তু শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর বা সাংসদ রাজদীপ রায়, এই রাস্তা সংস্কারের ব্যাপারে কারও কোনো হেলদোল নেই। লকডাউনের ফলে দীর্ঘ কয়েক মাস থেকে বাংলাদেশে আটকে পড়েছিলেন ভারতের বেশ কিছু নাগরিক। তবে এবার সরকারি তরফে তাদের স্বগৃহে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার দ্বিতীয় দফায় সুতারকান্দি হয়ে মোট 83 জন নাগরিক ভারতে ফেরেন। এদিন সুতারকান্দিতে লালারস সংগ্রহের পরই তাদের ভারতে আসার ছাড়পত্র মেলে। উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা। ধলাই রামপ্রসাদপুর ফরেস্ট ভিলেজে 3 হেক্টর জমিতে বায়োডাইভার্সিটি পার্ক নির্মাণের কাজ জোর গতিতে চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে কাছাড় ফরেস্ট ডিভিশনের এই একমাত্র প্রজেক্টটির শিগগিরই উদ্বোধন করবেন রাজ্যের বন, পরিবেশ, মৎস্য ও আবগরী বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার রামপ্রসাদপুর ফরেস্ট ভিলেজে বায়োডাইভার্সিটি পার্ক নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন জেলা বন অধীক্ষক সানিদেহ চৌধুরী। তিনি আরো বলেন, রাজ্যের প্রতিটি ফরেস্ট ডিভিশনে অনুরূপভাবে এক একটি পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। ভুয়া কাজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রংপুর জিপির সভানেত্রী জরিনা বেগম লস্করের বিরুদ্ধে। এবার একই অভিযোগে সরব হলেন উদারবন যুব কংগ্রেস সভাপতি আজার হোসেন লস্কর। শুক্রবার আজার সাংবাদিকদের বলেন, রংপুরের জিপি সচিব ইয়াসমিন মজুমদারের সঙ্গে মিলে সভানেত্রী জরিনা মনরেগা এবং চতুর্দশ অর্থ কমিশনের অধীনে বহু প্রকল্প কাজ না করে আত্মসাত করেছেন। তিনি অভিযোগ করেন, গোসাইপুর সেতু থেকে সিডব্লিউসি অফিস পর্যন্ত এমআই বাঁধ নির্মাণের নামে ইতিমধ্যে কোনো কাজ না করে প্রায় 8 লক্ষ টাকা তুলে নিয়েছেন। এরকম 3-4টি কাজের টাকা মিথ্যা কাগজ বানিয়ে জিপি সভানেত্রী ও সচিব আত্মসাত করেছেন বলে আজার অভিযোগে উল্লেখ করেন। বিভিন্ন কাজে দুর্নীতি ও নিয়মের বিরুদ্ধে গত 6 জুলাই উদারবন্দের ভিডিওর কাছে একটি লিখিত অভিযোগ পেশ করা হয়, কিন্তু রহস্যজনক কারণে ভিডিও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এদিন বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতেও সোচ্চার ছিলেন আজার হোসেন লস্কর। আমরা যে এই যে এমআই বান হয়ে এটার মধ্যে কোনো কিছু কাজ হয়েছে না। বয়া স্কিমের মধ্যে তারা জিসিবি দিয়ে কাজ করিয়ে 8 লাখ টাকার মধ্যে উঠানি হয়ে গেছে। আরেকটা আছে তোমার বরহাল নালা, তো এটার মধ্যে 14 লাখ টাকার মধ্যে তারা 7 লাখ 23 হাজার টাকার মধ্যে উঠে আসছে। কিন্তু জল স্টক এখনো মধ্যে কোনো কিছু এটার মধ্যে কাজ নেই, জল যেরকম আছে ওরকমও জমা নেই। এরপরে তার নিজের পার্সোনালি ঘরের মধ্যে বাসার মধ্যে তার তারা পাম্প 3 লাখ টাকা এস্টিমেট ধরা। এরপরে তোমার তার নিজের পার্সোনালি 3টা বাসার একটা রাস্তার মধ্যে তোমার 9 লাখ টাকা এরকম এস্টিমেট দিয়া 1,85,000 টাকার মতো উঠে আসছে। এই পঞ্চায়েত নাম দিল জরিনা বেগম উপরে আলতাফ তার হাজবেন্ড। তো এইরকম কেলেঙ্কারি চলে আমরা জিপির মধ্যে, এটার সঙ্গে জড়িত এটার মধ্যে জিআরএস আছে, তোমার ইঞ্জিনিয়ার আছে, এরপরে তোমার মেইন ভূমিকা হইল গিয়ে তোমার পঞ্চায়েতের আর আমরা সেক্রেটারি ম্যাডাম। শারীরিক নিগ্রহের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের তরফে পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করে এবার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন নীলাদ্রি শেখর ভৌমিক নামে এক ব্যক্তি। অভিযোগে জানা গেছে, 10 জুলাই শিলচর অম্বিকাপট্টিতে শারীরিক নিগ্রহের শিকার হন নীলাদ্রি শেখর ভৌমিক। সাগ্নিক গুপ্তা, দিলুয়ার হোসেন এবং সুশান্ত পাণ্ডা নামে 3 ব্যক্তি নীলাদ্রিকে মারপিট করে তার গলার সোনার চেন ও নগদ 2,700 টাকা ছিনিয়ে নেন। ঘটনার দিন নীলাদ্রির সঙ্গে থাকা তার কাকু আহত হয়েছেন। ওই দিন নীলাদ্রি শিলচর সদর থানায় সাগ্নিক, দিলুয়ার ও সুশান্তকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন, কিন্তু পুলিশ এ পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ নীলাদ্রির। শেষমেশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে শিলচর মালুগ্রামের বাসিন্দা নীলাদ্রি কাছারের পুলিশ সুপারের কাছে এক লিখিত অভিযোগপত্র দায়ের করেন।
আর 10 তারিখের ঘটনা শান্তিপূর্ণ নিয়ে পুলিশ তো কোনো কারবাই করছে না, অ্যারেস্ট তো হইছে না। তাতে আমরা এসপি অফিসে যাইতে লাগছে, আমরা মেমোরেন্ডাম সাবমিট করছি, অন তাইন কইছেন তাইন অ্যাকশন নিবা, এই কেসে মনে তাইন মানে দেখবা কেটা করা যায়। ঘটনাটা কেটা ঘটনা দাদা, আমার তো মারা হয়েছিল 10 তারিখ একলা ভাইয়া অম্বিকাপুরের মধ্যে, তারা শান্তিক গুপ্ত সুশান্ত আর একজন আছে দিলবার হোসেন, তারা তিনজনে মিলে আমারে মারপিট করছে। ইভেন দো আমি এই মারপিটের সময় আমি এরপরে আমার সোনার চেইনও পাইছি না আর মানি ব্যাগটাও পাইলাম, তো এটারও আছে। আর আমার উপরে আমার বাইক ফলানি হয়েছিল, অনেক মারধর করা হয়েছিল, আমার চোখে কখনো মনে অল্প দাগ দেখতে পারো আপনারা, পিঠে মারা হয়েছে, আমার রিপস অলরেডি অ্যাক্সিডেন্টে ভাঙা আসল, এখানে 7টা লাত না 8টা লাত মারছে তারা। আপনার লোক কি তো করোনার কোনো দুশ্মনী আছে? তা তো আমি বুঝতে পারি না, তোমার এটা কি মাই শুরু করে দিছে, একটালে বলবো না, তাও তো আমি নিন না, আজকে তো এটা কি মাত্র আছে না মাত্র মারা শুরু করছে। হাইলাকান্দিতে মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে, শুক্রবার এই আশ্বাস দিয়েছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি ইকবাল হোসেন মজুমদার। ইকবাল বলেন, করোনা দুর্যোগের জন্য হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে, তবে দোষীদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। এদিন ইকবাল শাসক দলের কোনো কর্মকর্তা এই কেলেঙ্কারিতে জড়িত না থাকার তাদের ধন্যবাদ জানিয়েছেন। ইকবাল বলেছেন, বিজেপির কোনো কর্মকর্তারা দুর্নীতিতে জড়িত নেই, এটাই দলের স্বচ্ছতা। কার্যকর্তা কারোর নাম নেই, আমি সব বিজেপি কার্যকর্তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের স্ক্যান্ডেল থেকে দূরে থাকার জন্য। এবং যাদেরই নাম আসছে আপনারা ভালো জানেন, অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন সদস্য বিভিন্ন পদাধিকারীদের নাম আসছে, আমি প্রতিবাদ করার অনেক ধরন আছে, আমরা প্রতিবাদ করছি, শুধু প্রেসে এসে প্রতিবাদ হয় না, অনেক ধরনের প্রতিবাদ আছে। আমরা যেহেতু শাসক দলের লোক, আমরা শাসক দলের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি, বিভিন্ন সময় আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি সম্মানিত স্বপন ভট্টাচার্য মহাশয়ও মিনিস্টারের সঙ্গে সিএমের সঙ্গে এটা নিয়ে যোগাযোগ করছেন, এবং লকডাউনের কারণে হয়তো অল্প দেরি হচ্ছে, প্রশাসন এবং পুলিশ প্রশাসনও অন্যান্য কাজে ব্যস্ত রয়েছে। আমি আশা করছি খুব তাড়াতাড়ি আপনারা ভালো খবর শুনতে পাবেন, দোষীদেরকে শায়স্ত করা হবে, আপনারা ধৈর্য ধরুন, এর ভালো একটা ফল আপনারা দেখতে পাবেন। অন্যের জমি নিজের নামে দেখিয়ে বায়নামা করে নেওয়ার অভিযোগে মামলার মুখে পড়লেন নুরুল হুদা মজুমদার নামে এক ব্যক্তি। বরখোলা ইএনডি মুখের বাসিন্দা, পেশায় মুহুরি নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ। তিনি বরখোলা বিজয়পুর গ্রামের বাসিন্দা রহিম উদ্দিন বড়ভূঁইয়া, খলিল উদ্দিন বড়ভূঁইয়া এবং তাজ উদ্দিন বড়ভূঁইয়ার জমি বায়নামার অজুহাত দেখিয়ে স্ট্যাম্প পেপারে স্বাক্ষর নেন। এরপর ওই জমি বিজয়পুর পুটিছড়ার বাসিন্দা সোয়াই মিয়া লস্করের কাছে বিক্রি করে দেন। ঘটনার পরিপ্রেক্ষিতে রহিম উদ্দিন বড়ভূঁইয়া, খলিল উদ্দিন বড়ভূঁইয়া এবং তাজ উদ্দিন বড়ভূঁইয়ারা বরখোলা থানায় নুরুল হুদা মজুমদারকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন। পাশাপাশি তারা যাত্রাপুর সাব রেজিস্ট্রার অফিসেও কিভাবে অন্যের জমি নিজের দেখিয়ে মুহুরি নুরুল বিক্রি করে দিতে পারেন উল্লেখ করে এক স্মারকপত্র জমা দেন, কিন্তু নিট ফল শূন্যই থেকে যায়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রহিম উদ্দিন বড়ভূঁইয়া, খলিল উদ্দিন বড়ভূঁইয়া এবং তাজ উদ্দিন বড়ভূঁইয়ারা। তারা বলেন, তার নামটা কি? তার নাম আসলো সুয়াইমিয়া লস্কর, বাড়ি বিজয়পুর, আর মরিব কে আসিল? মরিব আসলো আপনার নুরুল হুদা, আপনার ইয়ে নগদ উজান গ্রাম বাড়ি। আর একটা যে কিতা যে কইলা জায়গা অন্য দাগে, এটা হইলো গিয়ে যখন অর্ডার তারা যখন করছে শুধু 11 নম্বর ফাটটা 30 দাগে 31 দাগে অর্ডার করছে, আর তারা হারাই দিছে এটা পারমিশনও, আর পারমিশনও জাল করছে যে নীলমণি সিংহর খাজনার চালান দিয়া, যে আমার বাবা তার খাজনা ক্লিয়ার দেখাইয়া, এটা আমার কাছে মানে নকল কপি আছে, এটা আমার কাছে নকল কপি আছে, ওটারে তারা খাটিয়া কীরকম করিয়া নিয়া তারা ক্লিয়ারেন্স আনছে, 9 নম্বর লগে ফাট্টা ঢুকাইয়া আরও 4টা দাগ লগে 57 আরও 3টা দাগ লগে জড়িত করছে, 11 নম্বর ঢুকাইছে প্লাস লগে 9 নম্বর ঢুকাইছে, এক দলিলে 2 ফাট্টা 2 3টা দাগ ঢুকাই দিছে। এরা কার নাম? এরা হইল গিয়া আপনার পারমিশন আইছে নিজামুদ্দিন আলতা হোসেন মজুমদার, নিজামুদ্দিন মজুমদার, শাহজানুদ্দিন মজুমদার, বাবা হইল গিয়া সিদ্দিক আলী, আর বাড়ি হইল গিয়া আপনার বড়খোলা বিজয়পুর পুটিছড়া।
ওটা নিয়ে তারা খেমনে দলিল করে লাইছিল আমরা কইতামো পারি না আমরা অপেক্ষাত আসলাম যে পারমিশনটা আও আইলে আমরা বাবা কাকা তারা যাইবা গেলে লেনদেনটা হইব আর তারার খাম শেষ করিয়া দেওয়া হইব এখন আপনার অভিযোগটা হইল আপনার বাবা কাকারে সাব রেজিস্ট্রার অফিসও না নিয়া জায়গাটা কিভাবে রেজিস্টার হইল ওটাই আমার অভিযোগ ওটা হইল যে বাবা কাকা তারারে না ডাকাইয়াতে তারা জমিনটা রেজিস্ট্রারি খেমনে করলা কাছাড়ের নবনিযুক্ত পুলিশ সুপার বানুয়াল মিনাকে অভ্যর্থনা জানালো গৈরিক ভারত শুক্রবার সংগঠনের কর্মকর্তারা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন এছাড়া জেলায় প্যান্ডেমিক করোনায় সংক্রমণ রোধে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য সংগঠনের কর্মকর্তারা এদিন অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসকে সাধুবাদ জানান পাশাপাশি সংগঠনের উদ্যোগে এদিন পুলিশ সুপার কার্যালয়ের কর্মীদের প্রয়োজনীয় কিছু সামগ্রীও প্রদান করা হয়েছে এদিন সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন মৃদুলকান্তি দাস রাজদীপ ভট্টাচার্য মধুত্তমা দাস কানন্দ পম্পি চক্রবর্তী ঝন্টু নাথ বীরেশ্বর পাল প্রমুখ ছাগল চুরির ঘটনায় তিন ব্যক্তিকে প্রকাশ্য রাজপথে গণধুলাই দিয়ে বীরত্ব দেখালেন কাশীপুরবাসী পাশাপাশি ছাগল চুরির কাজে ব্যবহার করা একটি অটোরিকশাকেও ভেঙে চুরমার করলেন উত্তেজিত জনতা ওই তিন যুবক কাশীপুরের বাসিন্দা বিজিত দাসের বাড়ি থেকে ছাগল চুরি করে বলে অভিযোগ বিষয়টি প্রত্যক্ষ করেন এলাকার কয়েকজন যুবক পরে স্থানীয়রা একত্রিত হয়ে ওই যুবকদের আটক করে রাস্তার উপর ফেলে মারপিট করেন গণধুলাইয়ের ফলে তিন যুবকই গুরুতর আহত হয়েছে পরে এদের পুলিশের কাছে সমজে দেওয়া হয় ছাগল চুরি করতে অ্যাক্সিডেন্ট করতে হ্যাঁ গরিব মানুষ কোন জায়গা থেকে কাশীপুর বাইপাস তারা রাতে নাতে ধরা হয়েছে খাদাইয়া ধরছে নাতে খাদাইয়া ধরা হয়েছে পরে আমরা দৌড়াইয়া আইয়া হইতে ধরছি কয়জন তারা তারা তিনজন গাড়ির নম্বর হইল S11BC 2787 মানুষ মারি আইছে আর দুইজন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার কাছাড়ের সংবাদ জগতেও ঘটল করোনার সংক্রমণ আক্রান্ত বিশ্বকল্যাণ পুরকায়স্থ রেল বেসরকারীকরণের প্রতিবাদ দেশ জুড়ে শিলচরেও সিটুর বিক্ষোভ প্রদর্শন লকডাউনের জের অবশেষে বাংলাদেশ থেকে স্বগৃহে ফিরলেন 83 ভারতীয় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই নমস্কার